সম্প্রতি বক্সা বাগবনের গভীরে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল ইন্ডিয়ান ঢোলদের একটি পরিবারের ছবি। ইতিপূর্বে বছর পাঁচেক আগে এক পর্যটক বক্সায় বেড়াতে এসে ইন্ডিয়ান ঢোলের ছবি লেন্সবন্দি করেছিলেন। তাতে বনকর্তারা নিশ্চিত ছিলেন যে ন্যাওড়া ভ্যালি ও জলদাপাড়ার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলও এশীয় বুনো কুকুরের বসতি রয়েছে। স্বভাবে অত্যন্ত ক্ষিপ্র হওয়ার দরুন তাদের দেখা মেলাটা মোটেই সহজ নয়। বিশেষত মানুষের উপস্থিতি টের পাওয়া মাত্রই এরা গা ঢাকা দেয়। একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান ঢোলের ওজন 15 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এরা দলবদ্ধভাবে থাকার দরুন একবার খপ্পরে পড়ে গেলে শিকার আর মুক্তি পায় না। শুধুমাত্র ঘ্রাণ শক্তির ওপর নির্ভর করেই ওই বুনো কুকুররা অব্যর্থভাবে শিকার করে। এদের খাদ্য তালিকায় রয়েছে হরিণ, বুনো শোর ও বাইসনের মতো তৃণভোজী বন্যপ্রাণীরা, যার প্রাচুর্য রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। বন দপ্তরের দাবি, জীববৈচিত্র্যে ভরপুর বক্সার জঙ্গলে আদর্শ পরিবেশ ও খাবারের যোগান পেয়ে বংশবৃদ্ধি করছে ইন্ডিয়ান ঢোলরা। তবে বনকর্তারা স্বীকার করে নিয়েছেন যে ওই বিপন্ন বন্যপ্রাণীদের নিয়ে এখনও পর্যন্ত তেমন গবেষণা ও সংখ্যা যাচাই নিয়ে কোনো কাজই করা হয়নি। অথচ বিপন্নতার পথে যাওয়া ইন্ডিয়ান ঢোলদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত করেছে। তবে আফ্রিকান বুনো কুকুরদের সঙ্গে এশিয়াটিক বুনো কুকুরদের কোনো মিলই নেই। ইন্ডিয়ান ঢোলদের শরীর গাঢ় সোনালী পশমে ঘেরা থাকে, আর আফ্রিকান ওয়াইল্ড ডগদের শরীর হালকা হলুদের ওপর খয়েরি ছোপ ছোপ রঙের হয়। আকারও এরা ইন্ডিয়ান ঢোলদের থেকে অনেকটাই বড় হয়। দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতে ইন্ডিয়ান ঢোলদের ভালো বসতি রয়েছে। হালে কর্ণাটক বন দপ্তরের পক্ষ থেকে ওই বুনো কুকুরদের সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্য কবে থেকে বুনো কুকুর সংরক্ষণের কাজ শুরু করা হবে তা নিয়ে কোনো স্পষ্ট দিশার কথা শোনাতে পারেননি বনকর্তারা। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্রে অধিকর্তা প্রবীণ কাসোয়ান বলেন, ক্যামেরা ট্র্যাপের ছবিতেই স্পষ্ট হচ্ছে যে বক্সার জঙ্গলের গভীরে ইন্ডিয়ান ঢোলদের অস্তিত্ব রয়েছে, যা একটি আদর্শ অরণ্যের বাস্তুতন্ত্রের পক্ষে খুবই ভালো লক্ষণ। তবে তাদের সংখ্যা নিরূপণ করা এখনও সম্ভব হয়নি। সম্প্রতি বক্সা বাগবনের গভীরে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল ইন্ডিয়ান ঢোলদের একটি পরিবারের ছবি। ইতিপূর্বে বছর পাঁচেক আগে এক পর্যটক বক্সায় বেড়াতে এসে ইন্ডিয়ান ঢোলের ছবি লেন্সবন্দি করেছিলেন। তাতে বনকর্তারা নিশ্চিত ছিলেন যে ন্যাওড়া ভ্যালি ও জলদাপাড়ার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলও এশীয় বুনো কুকুরের বসতি রয়েছে। স্বভাবে অত্যন্ত ক্ষিপ্র হওয়ার দরুন তাদের দেখা মেলাটা মোটেই সহজ নয়। বিশেষত মানুষের উপস্থিতি টের পাওয়া মাত্রই এরা গা ঢাকা দেয়। একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান ঢোলের ওজন 15 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এরা দলবদ্ধভাবে থাকার দরুন একবার খপ্পরে পড়ে গেলে শিকার আর মুক্তি পায় না। শুধুমাত্র ঘ্রাণ শক্তির ওপর নির্ভর করেই ওই বুনো কুকুররা অব্যর্থভাবে শিকার করে। এদের খাদ্য তালিকায় রয়েছে হরিণ, বুনো শোর ও বাইসনের মতো তৃণভোজী বন্যপ্রাণীরা, যার প্রাচুর্য রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে।